আসসালামু আলাইকুম। ক্লাস সেভেনের ভূগোল আজকে ক্লাস করব। ক্লাস সেভেনের ভূগোল তো আলোচনা হবে এশিয়া মহাদেশ। আগে ক্লাসে আমাদের দুটো ক্লাস হয়েছে এশিয়া মহাদেশের বেসিসে। তো এশিয়া মহাদেশের বেসিসে আগে দুটো ক্লাস হয়েছে, আজকে শেষ বা লাস্ট টপিক হল জাপানের টোকিও ইয়োকোহামা শিল্প অঞ্চল। ঠিক আছে, ঠিক আছে, আজকে আলোচনা হবে জাপানের টোকিও ইয়োকোহামা শিল্পাঞ্চল। তো জাপান আমাদের দেশ ইন্ডিয়া, তার পাশে কি আছে চীন, আর তার পাশে রয়েছে জাপান। তো এই জাপানের আমাদের ইন্ডিয়া যেমন রাজধানী দিল্লি, ঠিক সেই রকম জাপান একটি দেশ, আর এই জাপানের রাজধানী হলো টোকিও। ঠিক আছে, জাপানের রাজধানী হলো টোকিও। তো দেখো বলছে যে জাপানের প্রধান চারটি দ্বীপের মধ্যে বৃহত্তম দ্বীপ হলো হনশু। জাপানের প্রধান চারটি দ্বীপ রয়েছে, তার মধ্যে বৃহত্তম হলো হনশু। ঠিক আছে, তারপর বলছে যে হনশুর পূর্বাংশে সাতটি অঞ্চল নিয়ে কান সমভূমি গঠিত হয়েছে। তাহলে হনশুর পূর্বাংশে কটি সমভূমি? সাতটি সমভূমি নিয়ে। তো সেই সাতটি সমভূমি কী কী আমরা জানবো সেগুলো বলছে। দেখো, গানমা, তোজিগি, ইবারকি, সাইতামা, টোকিও, চিবা এবং কানাগাওয়া। ঠিক আছে, এই সমভূমি জনবসতি কি অত্যন্ত ঘন, গোটা জাপানের তিন ভাগের এক ভাগ লোক এখানে বসবাস করে। তাহলে এই যে সাতটা সমভূমি বললাম, এই সাতটা সমভূমির জনবসতি কি অত্যন্ত ঘন, আর কি বলছে তিন ভাগের এক ভাগ এখানে বসবাস করে। তারপর বলছে যে টোকিও উপসাগরকে কেন্দ্র করে এই সমভূমি বিস্তার লাভ করেছে। টোকিও উপসাগরকে কেন্দ্র করে কি করছে, এই সমস্ত সমভূমিগুলি বিস্তার লাভ করেছে। টোকিও উপসাগরের ধারে গড়ে উঠেছে বেশ কিছু বড় শহর, যেমন টোকিও, ইয়োকোহামা, কাওয়াসাকি, চিবা, এই সমস্ত শহরগুলো গড়ে উঠেছে। এই শহরগুলির বৈশিষ্ট্য হলো যে সমুদ্র সান্নিধ্য। সমুদ্রের ধারে অবস্থিত হওয়ায় কী হচ্ছে, সমুদ্রের ধারে অবস্থিত হওয়ায় শহরগুলির প্রত্যেকটির বন্দর আছে। আমরা জানি যে সমুদ্রের ধারে অবস্থিত হলে কী হবে, সেখানকার সঙ্গে একটা বন্দরের সংযোগ স্থাপন গড়ে তুলবে। তো সেটাই বলছে যে সমুদ্র ধারে অবস্থিত হওয়ায় বন্দরগুলি কী, প্রত্যেকটি শহরে বন্দর রয়েছে। তো বন্দরগুলি জাপান তথা পৃথিবীর অন্যান্য দেশের সঙ্গে কী করছে, যোগাযোগ স্থাপন করছে। ঠিক আছে, তারপর দেখো যে আমদানি রপ্তানি বাণিজ্যে বন্দরগুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই বন্দরের উপর দিয়ে কী হচ্ছে, কান্টো সমভূমিতে গড়ে উঠেছে জাপানের শ্রেষ্ঠ শিল্প এলাকা। তাহলে জাপানের শ্রেষ্ঠ শিল্প এলাকা গড়ে উঠেছে, যার নাম কী বলছে, কিহিন শিল্পাঞ্চল। তাহলে এখান থেকে প্রশ্ন হতে পারে যে জাপানের শ্রেষ্ঠ শিল্পাঞ্চল কোনটি, তখন তোমরা কী বলবে, কিহিন শিল্পাঞ্চল বা টোকিও ইয়োকোহামা শিল্পাঞ্চল। ঠিক আছে, কিহিন শিল্পাঞ্চল। কিহিন শিল্পাঞ্চল বা টোকিও ইয়োকোহামা শিল্পাঞ্চল, ঠিক আছে, জাপানের শ্রেষ্ঠ শিল্পাঞ্চল। এরপর আসছি যে টোকিও ইয়োকোহামা শিল্পাঞ্চল। দেখো আগেই বললাম যে জাপানের রাজধানী কী জানি আমরা, জাপানের রাজধানী টোকিও। তো টোকিও কী বলছে, টোকিও একদিকে যেমন জাপানের বৃহত্তম শহর, বন্দর, বৃহত্তম শিল্পাঞ্চল, ঠিক তেমনই কী বলছে অন্যদিকে শিক্ষা সংস্কৃতির পীঠস্থান। ঠিক আছে, ইয়োকোহামা কী বলছে যে হনশু দ্বীপের দক্ষিণ দিকে টোকিও থেকে প্রায় 30 কিমি দূরত্বে অবস্থান করছে কি এই ইয়োকোহামা। এই ইয়োকোহামা হলো জাপানের সর্ববৃহৎ
বন্দর। তাহলে টোকিও হচ্ছে জাপানের বৃহত্তম শহর আর শিল্পাঞ্চল, আর কি হচ্ছে ইয়োকোহামা হচ্ছে বৃহত্তম সর্ববৃহৎ বন্দর, ঠিক আছে, সর্ববৃহৎ বন্দর। তারপরে বলছে যে আর দ্বিতীয় বৃহত্তম শহর। টোকিও বন্দরের উপসাগরে কি হচ্ছে গভীরতা কম, তাই কি বলছে এখানে বড় বড় জাহাজ টোকিওতে মানে টোকিও উপসাগরে চলাফেরা করতে পারে না, কিন্তু ইয়োকোহামাতে এই দেশের বৃহত্তম বিমানবন্দর গড়ে উঠছে, তাই কি হয় বহির্বন্দর গড়ে উঠছে, বৃহত্তম বহির্বন্দর গড়ে উঠছে, তাই এখানে সব রকমের জাহাজ চলাফেরা করতে পারে, বাণিজ্য হয়ে থাকে, রপ্তানি আমদানি, ঠিক আছে। তারপর দেখো হচ্ছে টোকিও শিল্পাঞ্চলের শিল্প কী কী শিল্প এখানে গড়ে উঠেছে, কী কী শিল্প এখানে গড়ে উঠছে, এখানে শিল্প গড়ে উঠেছে কার্পাস বয়ন শিল্প, ঠিক আছে, এখানে শিল্প গড়ে উঠেছে শিল্প কার্পাস বয়ন শিল্প, তারপর হচ্ছে পশম শিল্প, তারপর হচ্ছে কার্পাস বয়ন শিল্প, তারপর হচ্ছে পশম শিল্প, তারপর হচ্ছে কাগজ শিল্প, এরপর হচ্ছে খাদ্য প্রক্রিয়া শিল্প, তারপরে আসছি জৈব প্রযুক্তি, ঠিক আছে, খাদ্য প্রক্রিয়া শিল্প, তারপরে আসছি জৈব প্রযুক্তি, তারপরে আসছি লৌহ ইস্পাত, তারপর আসছি মোটর গাড়ি, তারপর আসছি বিমান নির্মাণ, এছাড়া তথ্য প্রযুক্তি, ঠিক আছে, এই সমস্ত শিল্প এই টোকিও ইয়োকোহামার অঞ্চলে গড়ে উঠেছে, ঠিক আছে। এরপর আসছে যে এই যে শিল্প গড়ে উঠেছে, এই শিল্প গড়ে ওঠার কিছু সমস্যাও রয়েছে, যেমন বলছে যে অত্যন্ত জনবহুলতা, অত্যন্ত জনবহুলতা কি হচ্ছে টোকিও সমস্যা হচ্ছে, অধিক হারে জনবসতি যদি গড়ে ওঠে বা জনবহুল হয় সেই এলাকা, তাহলে কি হবে, তাহলে হবে যে জমির অভাব ঘটবে, তাহলে বলছে যে অত্যাধিক জনঘনত্ব, জমির অভাব, তারপর হচ্ছে যে সীমাবদ্ধ পরিবহন, কোনো স্থানে যদি পরিবহন সীমাবদ্ধ হয় তাহলে সেক্ষেত্রে বিভিন্ন সমস্যা দেখা দেবে, তাই তো, সেটাই বলছে যে জনবসতি অত্যাধিক জনবসতি, তারপর হচ্ছে কৃষির অভাব, আর কি বলছে যে কৃষি জমির অভাব, আর বলছে যে সীমা পরিবহন, সীমাবদ্ধ পরিবহন, আর কি আসছে পরিবেশ দূষণ, এই সমস্ত কারণে কি হচ্ছে টোকিও মানে জাপানের রাজধানী টোকিও শহরে কি হচ্ছে বিভিন্ন রকমের সমস্যা দেখা দিচ্ছে। আর এই সমস্যা দূর করার জন্য কি করছে জাপান সরকার বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করার কথা বলেছে, ঠিক আছে, কারখানাগুলি কী করতে হবে অন্যত্র দূরে সরিয়ে নিয়ে যেতে হবে, যেমন চিবা, তারপর হচ্ছে ইবারকি শহরগুলি দূরে সরিয়ে নিয়ে যেতে হবে, এটা বলেছে জাপান সরকার, ঠিক আছে। তারপর আসছি ইয়োকোহামার বিশেষ বৈশিষ্ট্য, এই ইয়োকোহামার বিশেষ বৈশিষ্ট্য কী বলছে গোটা বিশ্বকে নগর পরিকল্পনার ব্যাপারে নতুন দিশা দেখিয়েছে এই শহর, আর জাপান কর্তৃক আদর্শ পরিবেশ বান্ধব শহর হিসেবে স্বীকৃতি পেয়েছে, শিল্প দূষণ প্রতিরোধ করতে সক্ষম হয়েছে, শিল্পের পাশাপাশি কৃষিকাজে সামান্য গুরুত্ব দেওয়া হয়েছে, আর বর্জ্য পদার্থের সঠিক ব্যবস্থাপনা ও পুনর্ব্যবহার করা হচ্ছে, ঠিক আছে। এরপর আসছে যে দক্ষিণ পশ্চিম এশিয়ার তৈল বন্দর, এই যে এশিয়া মহাদেশ তো পড়ছি, এই এশিয়া মহাদেশের কী জন্য এবার দক্ষিণ পশ্চিম এশিয়ার তৈল বন্দর, দেখো খনিজ তৈল উত্তোলনে দক্ষিণ পশ্চিম এশিয়ার দেশগুলি কী হচ্ছে পৃথিবীতে শ্রেষ্ঠ স্থান অধিকার করছে, এখানে প্রচুর পরিমাণে কিন্তু খনিজ তেল বলয় রয়েছে, তো হচ্ছে সারা পৃথিবীতে যত পরিমাণ খনিজ তেল সঞ্চিত রয়েছে তার 60% রয়েছে এই অঞ্চলে, ঠিক আছে। যেমন সেই সমস্ত দেশগুলি কী, যেমন হচ্ছে এশিয়ার মানে ভারতের
পূর্বের দেশ যেমন সৌদি আরব, ইরান, ইরাক, কুয়েত, ঠিক আছে, বাহরিন ইত্যাদি। সৌদি আরব পৃথিবীর বৃহত্তম উপদ্বীপ, আরব উপদ্বীপের রাষ্ট্র। আমরা কি জানি আমাদের ইন্ডিয়ার পশ্চিমে কী রয়েছে, আরব সাগর রয়েছে। তো এই আরব সাগরের উপকূল কী হচ্ছে, সৌদি আরব। আরব সাগরের উপকূলে তো সৌদি আরব গঠিত হচ্ছে, তাই সৌদি আরব হচ্ছে আরব সাগরের উপকূল অঞ্চল বা উপদ্বীপ অঞ্চল বা বৃহত্তম রাষ্ট্র, ঠিক আছে। উষ্ণ মরুভূমির প্রধান সৌদি আরবে পৃথিবীর 26% খনিজ তেল সঞ্চিত আছে, ঠিক আছে। তারপর বলছে যে এখানে জনবসতি কম, উষ্ণ হওয়ার জন্য মরুভূমির জন্য তাই খনিজ তেলের চাহিদাও বেশি নয়। সেই কারণে যে পরিমাণ খনিজ তেল উৎপাদন হয় তার বেশিরভাগটা কী হচ্ছে, রপ্তানি করা হয়। আর যেটা উত্তোলন করা হয় সেটা কিন্তু বাইরেও রপ্তানি করা হয়, ঠিক আছে। আধুনিক যন্ত্র নির্ভর খনিজ তেলের উপর নির্ভরশীল, যানবাহন চালাতে, বিদ্যুৎ উৎপাদন করতে, কলকারখানার যন্ত্রপাতি সচল রাখতে কী করা হচ্ছে, খনিজ তেলের ব্যবহার অপরিহার্য। তবে তাছাড়া প্লাস্টিক, কৃত্রিম রং, রাবার, তারপর হচ্ছে কৃত্রিম তন্তু, এ ধরনের জিনিস কী করছে, জিনিস তৈরিতে খনিজ তেলের ব্যবহার হচ্ছে। তো দেখো এখানে একটা কথা বলেছে যে বিশ্বের বাজারে খনিজ তেলের দাম অপরিহার্য। দেখছো না এখন পেট্রোলের দাম কত বেড়েছে, সেটা হচ্ছে বিশ্বের বাজারে পেট্রোলের মানে খনিজ তেলের দাম দিন দিন হ্রাস মানে বৃদ্ধি পাচ্ছে, দিন দিন বৃদ্ধি করছে। তো কোনো দেশে পরিমাণ খনিজ তেলে কী করছে, বিদেশে বিক্রি করবে, সবটাই ঠিক করে কে, কোন দেশে মানে কোন দেশে যে খনিজ তেল উৎপাদন হচ্ছে সেটা বিদেশে রপ্তানি করবে না ইয়ে করবে, সেটা কে ঠিক করে, ওপেক, ওপেক ঠিক করে, ঠিক আছে। পৃথিবীর প্রধান প্রধান তৈল উৎপাদক দেশ এর সদস্য, ঠিক আছে। ওপেকের পুরো কথা হলো, ওপেকের পুরো কথা হলো অর্গানাইজেশন অফ পেট্রোলিয়াম এক্সপোর্টিং কান্ট্রিজ। তাহলে ওপেক দ্বারা ঠিক করে যে কোথায় কি খনিজ তেল পাঠাতে হবে বা রপ্তানি করতে হবে। এই ওপেকের পুরো কথা হলো যে অর্গানাইজেশন অফ পেট্রোলিয়াম এক্সপোর্টিং কান্ট্রিজ, ঠিক আছে। এটা পড়বে তোমরা, ওপেক, ওপেক, হচ্ছে না, যাই হোক। তারপরে আসছি খনিজ তেল উত্তোলক অঞ্চল। দেখো খনিজ তেল উত্তোলক অঞ্চলের মধ্যে প্রধানত রয়েছে সৌদি আরব। সৌদি আরবের হচ্ছে ঘাওয়ার, তারপরে হচ্ছে সাফানিয়া, মনিফা ইত্যাদি অঞ্চলগুলি প্রচুর পরিমাণে খনিজ তেল উত্তোলন করা হয়। এছাড়া ইরানের রয়েছে কি, ইরানের রয়েছে মসজিদ ই সুলেমান, নাফত ই শাহ। ইরাকের রয়েছে কিরকুক, তারপর হচ্ছে মাসুল। কুয়েতে রয়েছে বারগান, মগওয়া, আল হামাদি, আলজারা। তারপরে সংযুক্ত আরব আমিরশাহিতে রয়েছে মুরওয়ান আমিরশাহি। এছাড়া কাতারে রয়েছে জেবেল দুখান, ইদ আল শার্কি। আর ওমানে খনিজ উত্তোলন হচ্ছে নাতিহ, আর সিরিয়ায় হচ্ছে ওমান আল ইজরা। তাহলে তো এই সমস্ত তৈল খনিগুলি কী করছে, অর্থনীতির রপ্তানির উপর নির্ভর করছে। আর খনিজ তেল মতো মূল্যবান জিনিস কী হচ্ছে, উৎপাদন করে এসব দেশে বসবাসকারী মানুষ বিলাসবহুল জীবনযাপন করছে। যদি অধিক পরিমাণে কী হয় খনিজ উত্তোলন করে, তাহলে কী হবে, তারা অর্থনির্ভর হবে, অধিক পরিমাণে অর্থ উপার্জন করবে। এবং অর্থ উপার্জন হলে কী হবে, অর্থ উপার্জন করার ফলে তারা কী হবে, বিলাসভাবে জীবনযাপন করবে, বিলাসতায় জীবনযাপন কাটাবে। অর্থের মানে প্রাচুর্য, অর্থের পরিমাণ যখন বেশি হয়ে যায়, ঠিক আছে। তারপর বলছে যে দক্ষিণ পশ্চিম এশিয়ার এই দেশগুলোর আবহাওয়া ভীষণ শুষ্ক ও উষ্ণ, আর এই সময় খুব কম মানুষ বসবাস করে। কিন্তু যখন দেখছে যে খনিজ তেলের বিরাট ভাণ্ডার এখানে অবস্থান করছে, তারপরে কী হচ্ছে, আস্তে আস্তে এখানে বড় শিল্প বা শহর কেন্দ্র গড়ে উঠছে, ঠিক আছে। তারপর বলছে যে এই যে আমরা তৈল খনিগুলির নাম জানলাম, তো এখানে হচ্ছে সৌদি আরবের ঘাওয়ার হচ্ছে বিশ্বের বৃহত্তম খনিজ উত্তোলন কেন্দ্র। তাহলে এখান থেকে একটা প্রশ্ন হতে পারে যে বিশ্বের বৃহত্তম খনিজ তেল উত্তোলন কেন্দ্র কোনটি, তখন তোমরা কী লিখবে, সৌদি আরবের ঘাওয়ার, ঠিক আছে। আর একটা প্রশ্ন হতে পারে যে বিশ্বের বৃহত্তম সামুদ্রিক তৈল খনি কোনটি, বিশ্বের বৃহত্তম সামুদ্রিক তৈল খনি কোনটি, এটা হচ্ছে সৌদি আরবে অবস্থান করছে। আমাদের ভারতের পশ্চিমে সৌদি আরব রয়েছে, তো সেখানে অবস্থান করছে সাফানিয়া। সাফানিয়া হলো বিশ্বের বৃহত্তম
সামুদ্রিক তৈল খনি, ঠিক আছে? এই দুটো কোশ্চেন এখান থেকে হতে পারে, তো এই দুটো পড়বে। এ পর্যন্তই, আসসালামু আলাইকুম।